প্রিয় দর্শক, এখন চৈত্র মাস। এই চৈত্র মাসকে বলা হয় লক্ষ্মীর মাস। আপনারা প্রত্যেকেই জানেন এই মাসে এমন কিছু বিধিনিষেধ আছে যেটি প্রত্যেকটি গৃহস্থকে মেনে চলতে হয়। ঠিক তেমনই আজ আমি আপনাদের সামনে এমন পাঁচটি দ্রব্যের কথা বলবো যে দ্রব্যগুলি এই মাসে কাউকে দেওয়া অনুচিত, কখনোই দেবেন না। আর যদি দেন এবং বৈশাখ মাসের আগে যদি না ফেরত পান, তাহলেই ঘটবে আপনার জীবনে চরম বিপত্তি। চৈত্র মাসকে লক্ষ্মীর মাস বলা হয় এই মাসে যে যার নিজের আর্থিক উন্নতির জন্য ধার দেনা মিটিয়ে নেয়। কিন্তু এই সময় এমন কিছু জিনিস দেওয়া একেবারেই নিষেধ করা হয়েছে। আর যদি আপনি দেন, আপনার ঘরের লক্ষ্মী তার ঘরে চলে যাবে। সুতরাং বিষয়টি জানতে অতি অবশ্যই ভিডিওর বাকি অংশটুকু দেখুন। যারা প্রথমবারের জন্য আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, ভিডিওটি দেখুন। ভালো লাগলে এই ধরনের ভিডিওগুলি পরবর্তী দিনে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে, সম্পূর্ণ বিনামূল্যে। চলুন মূল আলোচনায় চলে আসা যাক। আপনারা জানেন বাংলার বারো মাসের মধ্যে শেষ মাস হলো এই মাসটি। এই মাসে প্রত্যেকটি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ধার দেনা মিটিয়ে নেওয়ার একটি বিশেষ রেওয়াজ আছে। আর এই কারণেই এই মাসকে অন্যান্য মাসের থেকে অধিক গুরুত্ব দেওয়া হয়। আমরা বাড়িতে আমাদের প্রতিবেশীদের বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্য দিয়ে সাহায্য করে থাকি, বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন দ্রব্য দেওয়া নেওয়া হয়ে থাকে। এটি খুব স্বাভাবিক এবং করাটাই উচিত। কিন্তু এই মাসে আমি আপনাদের সামনে এমন পাঁচটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলি দেওয়া বা নেওয়া বিষয়টি এড়িয়ে চলবেন। কারণ যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে, আর যে নেবে তার উন্নতি হবে। সুতরাং আপনি এই বিষয়টি একটু খেয়াল করে রাখবেন। প্রথমে আমি যে জিনিসটি বলবো, চাল। চৈত্র মাসে কাউকে চাল ধার দেবেন না। এই মাসে আপনি যদি চাল ধার দেন এবং সেই চাল শোধ যদি সে পয়লা বৈশাখের আগে অর্থাৎ শেষ চৈত্রের মধ্যে না করে, তাহলেই ঘটে যাবে বিপত্তি। আপনারা জানেন মা লক্ষ্মী চালের মধ্যে অধিষ্ঠান করে, মা লক্ষ্মী সব দ্রব্যের মধ্যেই অধিষ্ঠান করে। কিন্তু চাল যদি সরাসরি আপনি ধার দেন এবং সেই চাল যদি ফেরত না পাওয়া যায়, তাহলে কিন্তু বিপত্তি ঘটবে। সুতরাং সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন, চেষ্টা করবেন চাল জাতীয় জিনিসগুলি না ধার দেওয়া, চাল জাতীয় কোনো দ্রব্যই ধার দেবেন না। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি বলবো অর্থ। বন্ধুরা, অর্থ অনর্থের মূল আমরা জানি, কিন্তু এই মাসে যে যার অর্থ তার কাছেই রাখবেন। যদি আপনার কারোর কাছে ধার থাকে, যেমন শোধ করে দেবেন, তেমনই অন্যজনার কাছে ধার আপনি নেবেন না বা কাউকে ধার দেবেন না। কারণ এই মাসে যার যা সঞ্চিত অর্থ তার ঘরে থাকাই শ্রেয়। তাই অতি অবশ্যই অর্থ ধার দেবেন না। দেখবেন সাধারণভাবে এই মাসে অর্থর লেনা দেনা একেবারেই কম হয়। তাই এই মাসে অর্থ ধার দেওয়ার একদমই চেষ্টা করবেন না। যদি আপনি এই মাসে অর্থ ধার দেন এবং সেই ধার না মেটে, তাহলে আপনার জীবনে আগামী বছরটি অতি অবশ্যই খারাপ যাবে, এটি ধরে নেওয়া হচ্ছে। কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের বিষয়টি আপনার।
আর এই বিষয়গুলি অনেকেই হয়তো জানেন। যাই হোক, আমার বক্তব্য অনুযায়ী এই মাসে কারোর কাছ থেকে অর্থ নেবেন না বা কাউকে অর্থ ধার দেবেন না। আপনার যদি ঋণ থাকে, অতি অবশ্যই সন্ধ্যার আগে যে কোনো দিন আপনি এই অর্থ দেবেন, সন্ধ্যের পর কোনোভাবেই গৃহ থেকে অর্থ বের করবেন না। এরপর বলবো তামা বা পিতলের যে কোনো প্রকার দ্রব্য। সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা পিতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে, দ্রব্য রয়েছে, তা ধার নেওয়া দেওয়া হয়। বন্ধুরা, এটি হয়তো ব্যবহার করার ঠিক পরের দিনই ফেরত দিয়ে দেওয়া হয়, আমি মানছি, কিন্তু এই মাসে কোনোভাবেই তামা বা পিতলের তৈরি যে কোনো বাসনপত্র কাউকেই ধার দেবেন না। কারণ আপনারা জানেন এগুলি বিশুদ্ধ ধাতু, তাই এই ধাতুর দ্রব্য দিয়ে পূজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে। আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি, যে শক্তি আপনার বাস্তু সমস্যাকে দূরীভূত করে। তাই আপনি যদি আপনার বাস্তু সমস্যাকে দূরীভূত করতে চান এবং জীবনে উন্নতি করতে চান, তাহলে এই মাসে তামা পিতলের দ্রব্য বাড়ি থেকে মোটেই বের করবেন না। কারণ এর ফলে আপনার বাড়িতে পজিটিভ শক্তির পরিমাণ কমে যাবে, সুতরাং নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তাই অতি অবশ্যই এই মাসে আপনি তামা বা পিতলের কোনো প্রকার দ্রব্য ফেরত বা দেবেন না কাউকে। কারণ এই দিন যদি, অর্থাৎ এই মাসে যদি দেন, তাহলে আপনার অতি অবশ্যই সমস্যার সম্মুখীন পড়তে হবে। এরপর বলবো গো উৎপাদিত যে কোনো দ্রব্য। আপনারা জানেন আমাদের গরুর মধ্যে রয়েছে 33 কোটি দেবতার বাস, আর আমরা গো পালন করে দুধ, দই, ছানা, পনির, ক্ষীর, ঘি এই জাতীয় দ্রব্যগুলো উৎপাদন করে থাকি। সাধারণভাবে গো উৎপাদন দ্রব্যের উপর ব্যবসা করা হয়। যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ব্যবসা করেন না, অর্থাৎ অর্থের সম্পর্ক নেই, তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই মাসে দেবেন না। এমনকি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু দেবেন না, কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর অধিষ্ঠান। মা লক্ষ্মী এখানে বসবাস করে, তাই আপনি যদি গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবে এবং তার গৃহে প্রবেশ করবে। তাই অতি অবশ্যই গো উৎপাদিত দ্রব্যগুলি কোনোভাবেই আপনারা দেবেন না, এই আশা রাখি। সর্বশেষে বলবো এই মাসে কোনো রকমের ধার দেওয়াই উচিত নয়, কারণ এই মাসে প্রত্যেকে শোধ করে। তাই এই মাসে ধার শোধ করার জন্য যা যা করণীয় তাই করতে হবে, কিন্তু নতুন করে একদমই ধার দেবেন না। এই মাসে এই দ্রব্যগুলি ধার দিলে আপনার জীবনে অশান্তি অতি অবশ্যই নেমে আসবে। অশান্তি বলতে আর্থিক সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাবে। তাই এই মাসে কোনোভাবেই আপনি কোনো দ্রব্যই ধার দেবেন না, এটি মনে রাখবেন। আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলি মেনে চলতে হয়, ঠিক তেমনি চৈত্র মাসে এই জিনিসগুলি মেনে চললে আপনার গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করবে, এটি বিশেষ করে বলা যায়। তাই আপনাদের উদ্দেশ্যে বিষয়টি জানিয়ে দিলাম, আশা করি বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দেবেন। যারা প্রথমবারের জন্য
আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধীরে ধীরে আপনাদের অতি অবশ্যই উন্নতি হবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি শোনার পর আপনাদেরও ভালো লেগেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সৌভাগ্য ইউটিউব চ্যানেল। প্রত্যেককে নমস্কার জানাই।